আজকের এই আলোচনা শুরু করার আগে আমি প্রথমেই দর্শক শ্রোতাদের বলব, পবিত্র কোরআনের সত্যতা এবং এর উৎস সম্পর্কে, কোরআনের উৎস সম্পর্কে আমি সংক্ষেপে এটাই প্রমাণ করব যে পবিত্র কোরআন এটা আল্লাহ তাআলার বাণী। এছাড়াও সেই সব লোকজন যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের সামনে আমি এটাই প্রমাণ করার চেষ্টা করব যে আল্লাহ অবশ্যই আছেন। যখন কোনো নাস্তিক আমার কাছে আসে আর আমাকে বলে যে সে কোনো রকম ঈশ্বরে বিশ্বাস করে না, প্রথমেই যেটা করি আমি তাকে অভিনন্দন জানাই। আপনারা ভাবতে পারেন আমি কেন নাস্তিককে অভিনন্দন জানাচ্ছি। আমি যে কারণে নাস্তিককে অভিনন্দন জানাচ্ছি সেটা হলো, সে চিন্তা করে, বেশিরভাগ মানুষই অন্ধভাবে বিশ্বাস করে। উনি খ্রিস্টান কারণ ওনার বাবা খ্রিস্টান, উনি হিন্দু কারণ ওনার বাবা হিন্দু, উনি মুসলিম কারণ ওনার বাবা একজন মুসলিম। এই নাস্তিক সে চিন্তা করেছে অবশ্যই তার একটা ধর্মীয় পরিচয় আছে, কিন্তু সে তা মানে না যে ঈশ্বরকে তার বাবা মা উপাসনা করে সে তেমন ঈশ্বরকে মানে না, ঈশ্বরের অস্তিত্বকে সে অস্বীকার করে। আমি যে কারণে তাকে অভিনন্দন জানাচ্ছি সেটা হলো, সে অলরেডি ইসলামিক শাহাদার প্রথম অংশটা বলে ফেলেছে, ইসলামিক ধর্মবিশ্বাসের প্রথম কথার প্রথম অংশটা সে বলে ফেলেছে, লা ইলাহা কোনো পার্শ্ব নেই, আমাকে যেটা করতে হবে প্রমাণ করতে হবে ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত, সেটা আমি করবো ইনশাআল্লাহ। এখানে আমার কাজের অর্ধেকটা হয়ে গেছে। অমুসলিমদের ক্ষেত্রে প্রথমে তাদেরকে এটা বোঝানো লাগবে যে তারা যে ঈশ্বরের উপাসনা করে সে সত্যিকার ঈশ্বর নয়। এখানে আমার কাজের অর্ধেকটাও হয়ে গেছে, সে নাস্তিক মেনে নিয়েছে কোনো উপাস্য নেই। তাহলে এখন আমাকে যেটা করতে হবে, আমাকে আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করতে হবে, তাহলে হয়ে যাবে, সেটা আমি করবো ইনশাআল্লাহ। বেশিরভাগ নাস্তিক তারা ভাবে যে বিজ্ঞান হলো সবার উপরে, বর্তমানের সময়টা বিজ্ঞান আর প্রযুক্তির যুগ, তারা ভাবে যে বিজ্ঞানই সবার উপরে। আপনি যদি কোনো নাস্তিককে প্রশ্ন করেন যে ধরেন কোনো একটা যন্ত্র, ধরেন একটা মেশিন যেটা পৃথিবীর কোনো মানুষই আগে দেখেনি, যেটা কথা কেউ শোনেও নি, তারপর সে মেশিনটা যদি সে নাস্তিকের সামনে আনা হয় এবং তাকে প্রশ্ন করা হয় যে প্রথমে কোন মানুষটা আপনাকে ঠিকভাবে বলতে পারবে এই যন্ত্রটা কিভাবে কাজ করে, এই মেশিনটা কিভাবে কাজ করে, সে নাস্তিক তখন বলবে মেশিনটা স্রষ্টা বলতে পারবে, কেউ বলবে উৎপাদনকারী, কেউ বলবে প্রস্তুতকারী, কেউ হয়তো বলবে আবিষ্কারক, কেউ বলবে নির্মাতা, তারা যাই বলুক উত্তরটা এমনই হবে একটা, হয় তারা বলবে স্রষ্টা, উৎপাদনকারী, প্রস্তুতকারী, অথবা বলবে আবিষ্কারক, উত্তরটা এরকম একটা হবে। এখন উত্তর যেটাই হোক সেটা আপনার মাথার ভেতরে আপনি রেখে দেন। তারপর প্রশ্ন করেন যে আমাদের এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হলো, সে আপনাকে বলবে যে প্রথমে বিশ্বজগৎ ছিল একটা বিন্দু, পরবর্তীতে সব উপাদানগুলো আলাদা হয়ে যায়, এটাই বিগ ব্যাং। এখান থেকে সৃষ্টি হয়েছে গ্যালাক্সি, নক্ষত্র, সূর্য, বিভিন্ন গ্রহ, আর সৃষ্টি হয়েছে পৃথিবী, এটাকেই বিজ্ঞানীরা বলে বিগ ব্যাং। সেই নাস্তিককে প্রশ্ন করেন যে মানুষ কবে প্রথম এই বিগ ব্যাং সম্পর্কে জানতে পেরেছে, সে আপনাকে বলবে আমরা জেনেছি কিছুদিন আগে, 30 বছর আগে, 40 বছর আগে। আমি তাকে বলবো যে বিশ্বজগৎ সৃষ্টি হওয়ার সম্পর্কে এই তথ্যটা পবিত্র কোরআনে খুব সংক্ষেপে বলা হয়েছে, এখন থেকে 1400 বছর আগে। পবিত্র কোরআনে সূরা আনবিয়ার 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, অবিশ্বাসীরা কি ভেবে দেখে না, আন্নাস সামাওয়াতু ওয়াল আরদা কানা তারাত্তান ফাফাতাক নাহুমা, যে আকাশমণ্ডলী ও পৃথিবী একসাথে মিশেছিল আমি পৃথক করে দিলাম। আপনি যে বিগ ব্যাং এর কথা বলছেন সেটা পবিত্র কোরআন এখন থেকে 1400 বছর আগেই বলেছে, এই কথা কোরআনে কে বলতে পারে, সে নাস্তিক বলবে, হতে পারে আন্দাজে লেগে গেছে, তর্ক করবেন না, বলে যান আমাদের এই পৃথিবীর আকার কি, সে নাস্তিক বলবে যে আগেকার দিনে মানুষ ভাবত যে আমাদের এই পৃথিবী একেবারে সমতল, এরপর 1557 সালে স্যার ফ্রান্সিস ড্রেক জাহাজে করে পুরো পৃথিবী ঘুরে এসে প্রমাণ করলেন যে পৃথিবী বর্তুলাকার,
বিজ্ঞান যেটা জানতে পেরেছে 1557 সালে সেটা পবিত্র কোরআন 1400 বছর আগেই বলেছে। সূরা নাজিয়াতের 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সেখানে বলা হয়েছে ওয়াল আরদা বাদা জালিকা দাহাহা, এবং পৃথিবীকে আমি বানিয়েছি ডিমের আকৃতির মতো। আরবি শব্দ দাহাহা, এর একটা অর্থ হলো বিস্তীর্ণ অথবা বিস্তৃত করা, আরেকটা অর্থ যেটা এসেছে আরবি শব্দ দুইয়া থেকে যার অর্থ হলো ডিম। আর আমরা জানি যে আমাদের এই পৃথিবী এটা একেবারে বলের মতো গোলাকৃতির না, এটার উপরে আর নিচে চাপা এবং দুপাশ প্রসারিত। আমাদের পৃথিবী আসলে বর্তুলাকার। এই আরবি শব্দ দাহাহা, এটা দিয়ে সাধারণ কোনো ডিম বোঝাচ্ছে না, এখানে বিশেষভাবে বলা হচ্ছে উট পাখির ডিমের কথা। আর আপনারা যদি কোনো উট পাখির ডিম দেখেন, এই ডিমটাও আসলে বর্তুলাকার। 1400 বছর আগে এটা কে বলতে পারেন যে আমাদের এই পৃথিবী আসলে বর্তুলাকার? সে নাস্তিক বলতে পারে আপনাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বুদ্ধিমান ছিলেন, তর্ক করবেন না, বলে যান চাঁদের যে আলো এটা কি তার নিজের আলো নাকি প্রতিফলিত আলো। সে নাস্তিক তখন বলবে আগেকার দিনে মানুষ ভাবত চাঁদের যে আলো দেখি সেটা তার নিজস্ব আলো। কিছুদিন আগে আমরা জানতে পেরেছি, 100 বছর আগে, 200 বছর আগে, 300 বছর আগে আমরা জানতে পেরেছি চাঁদের যে আলো আমরা দেখি সেটা তার নিজস্ব আলো না, প্রতিফলিত আলো। পবিত্র কোরআনে সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তিনি কত মহান যিনি নবমণ্ডলের সৃষ্টি করেছেন রাশিচক্র, সেখানে স্থাপন করেছেন সূর্যকে যার আলো তার নিজস্ব, এবং চাঁদকে যার রয়েছে প্রতিফলিত আলো, ধার করা আলো। সূর্যের আরবি শব্দ শামস, সূর্যের আলোকে বলা হয় সিরাজ বা ওয়াহাজ, অর্থাৎ মশাল বা জ্বলন্ত প্রদীপ। পবিত্র কোরআনে চাঁদের আরবি শব্দটা হলো কামার, আর চাঁদের আলোকে বলা হয় মুনির বা নূর, যার অর্থ ধার করা আলো বা প্রতিফলিত আলো। কোরআনের কোথাও বলা হয়নি যে চাঁদের আলো তার নিজস্ব আলো। 1400 বছর আগে কোরআনে এই কথাগুলো কে বলতে পারেন? সেই নাস্তিক, সে হয়তো অনেকক্ষণ পরে বলতে পারে হয়তোবা আপনাদের নবী তিনি খুবই বুদ্ধিমান ছিলেন, তর্ক করবেন না, বলে যান। আমি যখন স্কুলে ছিলাম, আমি ম্যাট্রিক পাস করেছি 1982 সালে, তখন বিজ্ঞান আর ভূগোলের বইতে পড়েছিলাম যে সূর্য প্রদক্ষিণ করে কিন্তু নিজের অক্ষের চারপাশে ঘোরে না। সেই নাস্তিক বলবে কোরআনে কি এই কথা লেখা আছে? আমি তখন বলবো না না, এই কথাটা আমি পড়েছিলাম স্কুলে 25 বছরের সময় আগে, স্কুলের বইতে এটা পড়েছিলাম আমি। কিন্তু পবিত্র কোরআন এখানে বলছে, সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াল্লাযী খালাকা আল-লাইলা ওয়ান-নাহারা, আল্লাহ সৃষ্টি করেছেন রাত এবং দিন, ওয়া শামসা ওয়াল-কামার, সূর্য এবং চাঁদ, কুল্লুন ফী ফালাকি ইয়াসবাহুন, এবং তারা প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। এখানে আরবি শব্দ ইয়াসবাহুন, এর অর্থ কক্ষপথে ঘুরে বেড়ানো, অর্থাৎ সূর্য প্রদক্ষিণ করা ছাড়াও নিজ অক্ষের চারপাশেও ঘুরে বেড়ানো। আর বিজ্ঞান এখন আমাদের বলে নিজ অক্ষের চারপাশে ঘুরতে সূর্যের আনুমানিক 25 দিন লাগে। পবিত্র কোরআনে 1400 বছর আগে এই কথাগুলো কে বলতে পারেন? হয়েছে যে আমি এই আকাশকে বানিয়েছি মহাসম্প্রসারণশীল, বিশ্বজগৎ সম্প্রসারণশীল, আরবি শব্দ মুসলিম, এর অর্থ সম্প্রসারিত বিশ্বজগৎ, ক্রমবর্ধমান বিশ্বজগৎ। ইসলাম ধর্মের অনেক সমালোচক হয়তো বলবেন এটা কোনো বিশাল ব্যাপার না যে ইসলাম জ্যোতির্বিদ্যা নিয়ে কথা বলছে, কারণ সে সময় আরবরা জ্যোতির্বিদ্যায় খুবই উন্নত ছিল। আমিও তাদের সঙ্গে একমত যে আরবরা জ্যোতির্বিদ্যায় খুবই উন্নত ছিল, তবে তাদের মনে করিয়ে দেই পবিত্র কোরআন নাজিল হওয়ার 100 বছর পরে আরবরা জ্যোতির্বিদ্যায় উন্নত হয়েছিল, তাহলে কোরআন থেকেই আরবরা জ্যোতির্বিদ্যা সম্পর্কে জেনেছিল, এর উল্টোটা হয়। হাইড্রোলজির ক্ষেত্রে তাকে প্রশ্ন করেন যে মানুষ পানিচক্র সম্পর্কে কবে জেনেছে, সে আপনাকে বলবে যে স্যার বার্নাম প্যালিসি 1580 সালে ইতিহাসে প্রথমবারের মতো পানিচক্রের বর্ণনা দেন। সমুদ্র হতে পানি বাষ্প হয়ে উড়ে যায়, তারপর সেটা মেঘ হয়, সেই মেঘ আকাশে ঘুরে বেড়ায়, তারপর বৃষ্টিপাত, এভাবেই পানিচক্র চলতে থাকে। এই পানিচক্র পবিত্র কোরআনে এ সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে 1400 বছর আগে। পবিত্র কোরআন আমাদের বলবে পানি বাষ্প হয়ে উড়ে যায়, তারপর মেঘ হয়, সেই মেঘ জড়ো লেগে আকাশে ঘুরে বেড়ায়, তারপর বৃষ্টিপাত, এভাবে পানিচক্র চলতে থাকে। পবিত্র কোরআন হাইড্রোলজি আর পানিচক্র সম্পর্কে বিস্তারিত বলেছে অনেক আয়াতেই,
সূরা জুমারের 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা রুমের 24 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মুমিনুনের 18 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা হিজরের 22 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নূরের 43 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা রুমের 48 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আরাফের 57 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা রাদের 17 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ফুরকানের 48-49 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ফাতিরের 9 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ইয়াসিনের 34 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা জাসিয়ার 5 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা কাফের 9-10 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ওয়াকিয়ার 68-70 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মুলকের 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা তারিখের 11 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এভাবে আমি সারাদিন ধরে শুধু রেফারেন্সগুলোই বলে যেতে পারি। পবিত্র কোরআনে পানিচক্র সম্পর্কে বিস্তারিতভাবে বলা হয়েছে। পবিত্র কোরআনে এই কথাগুলো কে বলতে পারেন 1400 বছর আগে? আপনি কিন্তু থামবেন না, বলে যান। কোরআন এরপরে বলেছে ভূবিদ্যা সম্পর্কে, যে পাহাড় পর্বত এগুলো কিলকের মতো, যাতে করে পৃথিবী ঢলে না পড়ে। পবিত্র কোরআনে সূরা নাবার 6-7 নম্বর আয়াতে এ কথা বলা হয়েছে। এরপরে কোরআন বলছে সমুদ্রবিদ্যা সম্পর্কে, আমরা জানি যে পানি দুই প্রকার, নোনা আর মিষ্টি, কিন্তু কোরআনে এই সম্পর্কে আরো বলা হয়েছে। সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলা এই দুই দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করেছেন, একটা মিষ্ট ও সুপেয় আর অন্যটা সেটা নোনা ও খর, তারা মিলিত হলেও মিশে যায় না, তাদের মধ্যে রয়েছে এক অনতিক্রম্য ব্যবধান। এখন আমরা জানি যে এই বাজ্জাক, পবিত্র কোরআন যেটা বলছে, বর্তমানে যারা সমুদ্রবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন তারা বলেন এটা হলো একটা অদৃশ্য অন্তরাল। কোরআন এরপরে বলেছে জীববিদ্যা সম্পর্কে, সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া জাআলনা মিনাল মাইয়্যি কুল্লা শাইইন হাই, প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে। 1400 বছর আগে আরবের সেই মরুভূমিতে এ কথা কে বলতে পারে যেখানে পানির প্রচন্ড অভাব, যে প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে? আর এখন বিজ্ঞান সেটা প্রমাণ করেছে। এরপর উদ্ভিদবিদ্যার ক্ষেত্রে পবিত্র কোরআনে সূরা তাহার 53 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি উদ্ভিদদের সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, পুরুষ এবং স্ত্রী। এটা আমরা আগে জানতাম না যে গাছপালারও লিঙ্গ থাকে। পবিত্র কোরআনে সূরা রদের 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তিনি প্রত্যেকটা ফল সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। এরপর প্রাণীবিদ্যার ক্ষেত্রে দেখবেন কোরআন বলছে, সূরা আনামের 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে বিভিন্ন পশু এবং পাখি তারাও মানুষের মতো সম্প্রদায়, বিজ্ঞান এটা জানতে পেরেছে কিছুদিন আগে। পবিত্র কোরআনে মৌমাছির জীবনযাত্রা বলা হয়েছে সূরা নাহালের 68-69 নম্বর আয়াতে। পবিত্র কোরআনে মাকড়সার জীবনযাত্রা সম্পর্কে বলা হয়েছে সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতে। পবিত্র কোরআনে পিঁপড়ার জীবনযাত্রা সম্পর্কে বলা হয়েছে সূরা নামলের 17 নম্বর আয়াত এবং 18 নম্বর আয়াতে। আর বিজ্ঞান এগুলো জানতে পেরেছে কিছুদিন আগে, 50 বছর আগে, 100 বছর আগে, 200 বছর আগে। এরপর মেডিসিনের ক্ষেত্রে দেখবেন পবিত্র কোরআনে সূরা নাহালের 68 নম্বর ও 69 নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি মানুষকে দান করি বিভিন্ন রঙের এক পানীয়, যেটা নির্গত হয় মৌমাছির পেট থেকে, যেটাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য। আমাদের বিজ্ঞান কিছুদিন আগে জানতে পেরেছে যে মধু উৎপন্ন হয় মৌমাছির পেটে, আর এই মধুর মধ্যে কিছু অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্য আছে, তাই যুদ্ধে রাশিয়ান সৈন্যরা তাদের ক্ষতস্থানে মধুর প্রলেপ দিত, আমরা জেনেছি কিছুদিন আগে। এরপরে শরীরবিদ্যার ক্ষেত্রে পবিত্র কোরআন সংক্ষেপে গবাদি পশুর রক্ত চলাচল ও দুধ উৎপাদন সম্পর্কে বলেছে, সূরা নাহালের 66 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। এরপর জেনেটিক্সের ক্ষেত্রে পবিত্র কোরআনে সূরা নাজমের 45-46 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও কোরআনে সূরা কিয়ামার 37-39 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, পুরুষের স্খলিত শুক্রবিন্দুই সন্তানের লিঙ্গ নির্ধারণ করে, যেটা আমরা জানতে পেরেছি কিছুদিন আগে। পবিত্র কোরআন ভ্রূণবিদ্যা সম্পর্কে বিস্তারিতভাবে বলেছে, সূরা আলাকের 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে, জোকের মতো কোনো বস্তু যেটা কোথাও ঝুলে থাকে। এছাড়াও এটার আরেকটা অর্থ হলো রক্তপিণ্ড। পবিত্র কোরআন মানব ভ্রূণের বিভিন্ন স্তর বর্ণনা করেছে বিস্তারিত, যেটা বিজ্ঞান জানতে পেরেছে কিছুদিন আগে। সূরা মুমিনুনের 12-14 নম্বর আয়াতে উল্লেখ আছে। আমি এরকম আরো কয়েকটা উদাহরণ দেব। সাধারণত অবিশ্বাসীরা এটা বলে থাকে, আল্লাহ এটা কিভাবে করবেন, আমরা মরে গেলে আমাদের সবার দেহ তো মাটির সাথে মিশে যাবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের আবার কিভাবে জীবিত করবেন, সব হাড়গোড় তো ধুলো হয়ে গেছে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ কিভাবে আমাদের হাড়গোড়কে একত্রিত করবেন? আর আল্লাহ বলেছেন সূরা কিয়ামার 3-4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে
তিনি শুধু অস্থিগুলোকে একত্রিত করবেন তা নয়, বস্তুত তিনি প্রত্যেক মানুষের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যস্ত করবেন। আপনারা জানেন যে 1980 সালে স্যার ফ্রান্সিস গোল্ড ফিঙ্গার প্রিন্টিং মেথড আবিষ্কার করেন আর বলেন যে লাখ লাখ মানুষের মধ্যেও দুইজনের হাতের আঙ্গুলের ছাপ, এমনকি লাখ লাখ লোকের মধ্যেও দুইজনের আঙ্গুলের ছাপ মিলবে না। দেখবেন যে CIA, পুলিশ, CID, FBI তারা অপরাধীদের ধরার জন্য ফিঙ্গার প্রিন্টিং মেথড ব্যবহার করে। কোরআন 1400 বছর আগে বলেছেন তিনি শুধু অস্থিকে একত্রিত করবেন না, তিনি প্রত্যেক মানুষের আঙ্গুলের অগ্রভাগও পুনর্বিন্যস্ত করবেন। এবার সেই নাস্তিককে প্রশ্ন করেন যে কোরআনে এই কথাগুলো কে বলতে পারেন? একমাত্র যে উত্তরটা সে দিতে পারে, যে বলতে পারেন স্রষ্টা অথবা উৎপাদনকারী অথবা আবিষ্কারক অথবা নির্মাতা অথবা প্রস্তুতকারী, এই স্রষ্টা, এই উৎপাদনকারী, এই আবিষ্কারক, এই নির্মাতা, এই প্রস্তুতকারী, মুসলিমরা আমরা তাকে বলি আল্লাহ। আমি এখানে প্রায় 2 ঘন্টার লেকচার ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড মাত্র 15 মিনিটে সেরে ফেললাম, যাতে করে আমরা প্রশ্নোত্তর পর্বের জন্য বেশি সময় পাই।